হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো গাইস, আজকে মানে ব্লগটা করব হচ্ছে মানে আমাদের একটা পুকুর আছে, সেখানে যাব, দিয়ে মাছ ধরবো জাল দিয়ে। তো সেটা তোমাদেরকে পুরো দেখাবো, ঠিক আছে? তো তার আগে বলে দিই, যদি ভিডিওটা যদি ভালো লাগে না, একটা লাইক করে দেবে। ওকে, চলো ব্লগটি স্টার্ট করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এখন। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চলে এসেছি মাছ ধরতে পুকুরের পাড়ে। আর এই পুকুরটা আমাদের পুকুর, আর এখানে আমি মাছ ধরব। তো জালটাকে নিয়ে নিই হাতে। তো এবার আমি একটা খেয়া মারবো এখানে, ঠিক আছে? তো দেখা যাক কেমন পড়ে আমার জাল। তো বন্ধুরা, এখানে আমার জালে একটা মাছ পড়েছে আমি বুঝতে পারছি। তো আমি জালটাকে আস্তে আস্তে তুললাম, ঠিক আছে? তো যখনই জোরে তুললাম, এখানে দেখতে পাচ্ছি মাছটা আমার পড়ে গেল। তো পড়ে গিয়ে কিন্তু সে কিন্তু পানিতে নামেনি, সে মানে এখানে আটকে আছে ঝোপঝাড়ের মধ্যে। তো আমি আবার মানে পানিতে নামলাম, নেমে মাছটাকে ধরলাম। ওকে, দেখতে পাচ্ছ মাছটাকে ধরলাম। তো ভিডিওটার মজা নাও। Thank you.
পালা লাগিয়েছে। লাস্ট বাড়ি বড় পালা লাগিয়েছে নাকি বা ক্যামেরাও করেনি, হ্যাঁ ভিডিও বাদে এমনি ক্যামেরা। তো গাইস দেখতে পাচ্ছো আমার পুরো মাছ ধরা হয়ে গেল, আর এবার আমি যাব বাড়ি। দেখতে পাচ্ছো আমার অবস্থা, মাছ ধরলে এরকম হবে। আর দেখতে পাচ্ছি এখানে তিনটে মাছ পেয়েছি আমি। ওকে, তো আমি এখন যাব বাড়ি, তো বাড়ি যেতে যেতে কথা হবে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ বাড়ি যাচ্ছি এখন। ওকে, তো দেখো আজকে আমি বাড়ি যাচ্ছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবে। ওকে, তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য বাই বাই।